পাচুয়ে সালাম করে গ্রহণযোগ্যতা ইসলামে আসে কিনা আসলে সালাম নবীজ সাল্লাহ আলী আল্লাহ বলেছেন আল্লাহ আদম আলিহিসাল্লামকে জান্নাতে সৃষ্টি করার পরে সরাসরি সালাম শিখিয়েছেন আল্লাহ হাতে কলমে আমাদের বাবা আদম আলিহিস্লামকে জান্নাতে প্রথম যে জিনিস শিখিয়েছেন তার নাম সালাম আদম আলিহিস্লামকে আল্লাহ বললেন যাও জান্নাতের বাগানে বসে থাকা একদল ফেরেশতাকে গিয়ে আসসালাম আলাইকুম আদম আলি সালাম গেলেন গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা জবাব দিলেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ এটা জান্নাতে আদমকে আল্লাহ তালা হাতে কলমে প্রথম শিখালেন সালাম সালাম মানে মুখে উচ্চারণ করা বলা আসসালামু আলাইকুম হা যদি এতটুকুন দূরত্বে কেউ থাকে আওয়াজটা শুনবে না কিন্তু মুকুমুকি চেহারা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে মুখে বলবো আসসালাম আলাইকুম আর হাতটা ইশারা করব। তবে তালু দেখাবো না তিন আঙ্গুল দেখাবো না থাপ্পড় দেখাবো না বিনয়ের সাথে কপালের নিচে হাতটা ইশারা করব। সালাম দিচ্ছি বুঝানোর জন্যে মুখে বলবো পা ছুইতে হয় এটা সালামের অংশ নয় 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 এটা হিন্দু মাইথোলজি থেকে আসছে পদধুলি নেয়া ইসলামে এই পদধুলি বলতে কোনো জিনিস তবে হা পারে কেউ তার মাকে পায়ে চুমু খেলো কেউ তার বাবাকে পায়ে চুমু খেলো কেউ তার শিক্ষককে পায়ে ধরলো হতে পারে বাট এটা সালাম না এটা আলাদা জিনিস তবে পা ছুঁইতে গিয়ে আমরা বলি পায়ে ছুঁয়ে সালাম না পা এক জিনিস সালাম সালামের সাথে পা ছুয়ার কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এটা হিন্দু মাইথোলজি থেকে এসেছে আল্লাহ আমাদের বুঝান তৌফিক দিন